মনোনয়ন প্রত্যাশী ও তাদের সমর্থকদের পদচারণায় সোমবার সকাল থেকে সরগরম হয়ে ওঠে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ কার্যালয়। সমর্থকদের স্লোগান মিছিলে অনেকটা উৎসবের আমেজে ফর্ম কিনতে আসেন মনোনয়ন প্রত্যাশীরা। রংপুর 6 আসন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য মনোনয়নপত্র নেন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান। সিনিয়র ও অভিজ্ঞ নেতাদের পাশাপাশি নবীন ও তরুণদেরও আগ্রহের কমতি নেই নির্বাচনে প্রার্থী হওয়ার। যদি আমাকে নমিনেশন দেন, ইনশাআল্লাহ বিজয় আমার সুনিশ্চিত। 80 ভাগ সফল হয়েছে, বাকি 20 ভাগ কার আবার নির্বাচিত হয়েছে সেটা আমি বাস্তবায়ন করব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই তরুণদের প্রাধান্য দিবেন। রাজপথ ছেড়ে বিরোধী দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে যে আনন্দ উল্লাস, এই আনন্দ উল্লাসে হরতালকারীরা ভেসে গেছে। দৃঢ়ভাবে বিশ্বাস করি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে, আমরা বিএনপিকে সাথে নিয়েই আগামী সাধারণ নির্বাচন করতে চাই। এদিকে বিকেলে সংবাদ সম্মেলনে ফর্ম বিক্রি ও জমার সার্বিক তথ্য তুলে ধরেন মনোনয়ন কার্যক্রম পরিচালনা কমিটির সদস্য সচিব মৃণাল কান্তি সেন। জানান 476টি মনোনয়নপত্র বিক্রির পাশাপাশি জমা হয়েছে 312টি ফর্ম। ঢাকা বিভাগে 126 জন। শাহনাজ পারভীন, বৈশাখী নিউজ, ঢাকা।